কি কি পড়াইছিলাম ক্লোজ করার চেষ্টা করি একটু, হ্যাঁ নতুন কিছু না। আচ্ছা 2 মিনিট দেখি। তোমাদের আগের ক্লাসটা কি ছিল? স্যার স্ট্রাকচার নজরুল স্যার। তোমাদের এগুলো সিলেবাস শেষ হয়ে গেছে না? না স্যার এখনো একটু বাকি। ও আচ্ছা, এখানে কি পড়াচ্ছে? এটা হচ্ছে ইয়ে না, ওই যে আর্থিক লোড ডুইন লোড? জি স্যার, জি স্যার। আচ্ছা আমার মানে আমি একটু করে শুরু করি, কারণ এরপরে অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি। আচ্ছা আমরা গতদিন এই জায়গাটা একটু আলোচনা করছিলাম এক্সট্রা ক্লাসে, আসলে এই জায়গাটাই মূলত একটু দেখাইছিলাম যে আমাদের লোড ক্যালকুলেশনের 3টা প্রবলেম আছে এই বইয়ের চ্যাপ্টার 1-এ, 1.1, 1.2 আর 1.3। এই 3টা প্রবলেম আমরা ক্লাসে এক্সট্রা ক্লাসে গত 2 দিন আলোচনা করছিলাম। এটাই আসলে আমাদের বাকি ছিল, টপিকটাকে একটু ডিটেলে যাওয়া। এছাড়া আর কিন্তু আমাদের খুব বেশি কিছু ছিল না। আচ্ছা এখানে যেটা একটা জিনিস একটু বলা হয় না সেটা একটু বলে যাই, সেটা হচ্ছে আমাদের সবসময় একটু খেয়াল রাখতে হবে আমাদের রেজাল্ট যখন আমরা লিখি, হ্যাঁ তখন যেন আমরা 3টা সিগনিফিকেন্ট ডিজিট ফলো করি। দাঁড়া একটা মিনিট আমি একটু বড় করে নিই। সেটা হচ্ছে এই যেখানে একটা কথা লেখা আছে এখানে, মানে লেখা নেই, এনিওয়ে এই যে 3টা ডিজিট লেখা হয়েছে, 3টা ডিজিটের পরে কিন্তু লেখা হয় নাই। দেখো 207.4 এটাকে 207 লেখা হয়েছে। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, হ্যাঁ, কারণ আমরা যদি দশমিকের পরে বা দশমিকের আগে পরে মিলে যদি অনেক ঘর লিখতে থাকি তাহলে এটা কিন্তু আসলে আমরা ফিল করতে পারি না। এই কারণে জেনারেলি এটা একটা স্ট্যান্ডার্ড যে 3টা সিগনিফিকেন্ট ডিজিট আমরা লিখব, সেটা দশমিকের আগেও হতে পারে পরে হতে পারে। যেমন এখানে 207.4-কে 207 লিখছে, যদি এটা 0.5 হয়ে যেত তাহলে 208 লিখতাম। অথবা মনে করো আমাদের একটা জায়গায় আসছে স্ট্রেইন ইকুয়াল টু 0.00, এখানে কিন্তু শুধু 5 লিখলে হবে না, দশমিকের পরে 3টা ডিজিট না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু 3টা সিগনিফিকেন্ট ডিজিট এখানে লিখলে আমাকে লিখতে হবে সে মেবি 5, 3, 7, অ্যাটলিস্ট এই 3টা ডিজিট লিখতে, অ্যাটলিস্ট না 3টা ডিজিট লিখবো, 3টা ডিজিটের বেশি লেখাও দরকার নেই কমও লিখবো না। তো 3টা ডিজিট লিখলেই আমার আসলে যথেষ্ট অ্যাকুরেসিতে লেখা হয়, এটা মনে হয় 1% অ্যাকুরেসিতে লেখা হয়। এবং তোমরা ভিতরে অনেক সময় মানে ক্যালকুলেশনের মধ্যে বেশিও লিখতে পারো, যেমন এখানে যেমন 4টা ডিজিট লেখা আছে, কিন্তু ফাইনালি রেজাল্টটা লেখার সময় সবসময় 3টা ডিজিট লিখবা, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা এটা পরে এখানেও দেখানো হয়েছে, দেখো লেখা আছে, এটা ফলো করার চেষ্টা করা হয়েছে বইতে, যে ইউজিং 3 সিগনিফিকেন্ট ফিগার্স এখানে 5.56 লেখা হয়েছে 3টা ডিজিট, হ্যাঁ এটা এটা কিন্তু অনেকে মনে করে যে দশমিকের পরে অনেক ঘর লিখলাম খুব অ্যাকুরেটলি লিখলাম, তা কিন্তু না, এটা 3টা ডিজিট লিখলেই জিনিসটা ফিল করা সহজ হয়, এর থেকে বেশি লিখলে এটা মিনিংফুল হয় না, হ্যাঁ আর মানে এর থেকে বেশি অ্যাকুরেসি আসলে আমাদের দরকার নেই। এখানে তাই লিখছে, দেখো লাস্টে 167 কিপ লোড হিসেবে লিখছে, হ্যাঁ এটা একটু সেদিন মানে কথাটা বলছিলাম কিনা জানি না, 3টা সিগনিফিকেন্ট ডিজিট দশমিকের আগে হোক পরে হোক মানে 3টা সংখ্যা বেশি লিখবো না, এটা সবাই বুঝছো মনে হয়। তাহলে আমরা এখানে এই কথাটা যেটা বলছি এটা মনে হয় সবাই ফলো করবা, অ্যাটলিস্ট লাস্টের রেজাল্টটা লেখার সময় বা যে ভ্যালুটা তুমি দিচ্ছ বা যে ভ্যালুটা তুমি বলতে চাচ্ছ ফাইনালি সেই ভ্যালুগুলো এইভাবে রাউন্ড করে 3টা সংখ্যার মধ্যে দেবা, 3 সিগনিফিকেন্ট ডিজিট। আর ভিতরে ক্যালকুলেশনের সময় অনেক সময় আমরা অত কিছু মাথায় রাখি না, যেমন এখানে দেখো এখানে যদি খেয়াল করো এখানে কিন্তু 4টা ডিজিট লাগছে, এখানে কিন্তু কয়টা 3টা 6টা ডিজিট লাগছে, ভিতরেরটা নিয়ে অতটা কেউ মাথায় থামে না, কিন্তু ফাইনালি যে রেজাল্টটা তুমি বলতেছো যেটা মিনিংফুল রেজাল্ট সেই রেজাল্টটাকে 3টা ডিজিট লিখবা, এটা এটা একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু আগাই, আমরা এগুলো পড়ে ফেলছি, আমরা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করছিলাম, আমরা সেটা নিয়ে আমাদের দরকার নেই, আমরা চ্যাপ্টার 4-এ চলে যাই। আমরা চ্যাপ্টার 1 আর 3 অলরেডি বলে আলোচনা করে ফেলছি, আমরা চ্যাপ্টার 4টাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টার, হ্যাঁ এবং এখানে নতুন কিছু পড়াবো না, জাস্ট একটু মনে করাই কি কি আছে এবং সবগুলাই তোমাদের ভিডিও সব আপলোড করা আছে। আচ্ছা তোমাদের ক্লাস নোটগুলো আমি একটু চেঞ্জ ছিল, ফাইনাল ভার্সনগুলো আবার আপলোড করছি, আগের ভার্সনগুলো মুছে দিয়ে ফাইনাল ভার্সন আপলোড করছি, সামান্য চেঞ্জ, নমিনাল
তোমরা ডাউনলোড করে নিও আচ্ছা এখন চ্যাপ্টার 4 এ আমরা কি কি পড়ছিলাম সেটা একটু দেখে আমরা কনক্লুড করার চেষ্টা করি আচ্ছা চ্যাপ্টার 4 টা আচ্ছা পরীক্ষা সম্পর্কে একটু বলি নি চ্যাপ্টার 4 এ মূলত তিনটা বড় বড় জিনিস আছে একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ একটু পরে যখন ভিতরে টপিকগুলো যখন যাব তখন আমরা দেখব একটা হচ্ছে ক্র্যাকিং মোমেন্ট বের করা ক্র্যাকিং ক্র্যাকিং এর পর সময় স্ট্রেস বের করা বা আনক্র্যাকড অবস্থায় স্ট্রেস বের করা এটা যেমন একটা অংশ এছাড়াও আমরা এখানে সিঙ্গুলার রিইনফোর্সড বিম ডাবল রিইনফোর্সড বিম এবং টি বিম এই তিনটা মেজর কম্পোনেন্ট আমরা পড়ছি হ্যাঁ আমরা এখন একটু একটু করে যাই তাহলে আমরা কুইকলি মনে করার চেষ্টা করি আর তোমাদের কোশ্চেন গুলো আপলোড করা আছে ইয়াতে আমি দেখলাম টিমে আপলোড করেছে ওগুলো সলভ করলে মোটামুটি দেখবা যে একই রকম জিনিস আসে খুব যে নতুন কিছু আসে তা না কিন্তু জিনিসগুলো বুঝতে হবে সেটা হলো কথা আচ্ছা আমরা একটু যাই কি কি জিনিস আমরা পড়ছি প্রথমে আমরা আগের কথা বলছি যে আমরা আগের যে বেসিক কনসেপ্টটা যে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে রিইনফোর্সড কংক্রিটের মেকানিক্সটা প্রথমে এক্সিয়াল লোডের জন্যই দেখানো আছে যেটা আমাদের চ্যাপ্টার 3 তে দেখানো আছে আমাদের আগের ক্লাস নোটে যেটা আছে এটা অলরেডি আলোচনা করছি এখানে সেম অ্যাজাম্পশন গুলো অ্যাপ্লাই করেই আমরা এই বেন্ডিং এর জন্য এই এই চ্যাপ্টারটা হচ্ছে ফর বেন্ডিং অর্থাৎ ফ্লেকশন এই ফ্লেকশনের জন্য আমরা কিভাবে ক্রস সেকশনের সাইজ ঠিক করবো রিইনফোর্সমেন্ট ঠিক করবো অর্থাৎ ডিজাইন করবো বা ডিজাইন করা থাকলে অ্যানালাইসিস করবো এই জিনিসগুলো এই চ্যাপ্টারে বলা হয়েছে এবং এছাড়া শিয়ার বন্ড এবং সার্ভিসিবিলিটি বা স্ল্যাব এগুলো তোমরা অলরেডি স্যাররা পড়াচ্ছেন তো আমার এখানে আমার চ্যাপ্টার শেষ প্রথমে আমরা একটা কাঠের বিমের বা স্টিলের একটা হোমোজিনিয়াস বিমের বেন্ডিং প্রবলেমটা বোঝার চেষ্টা করছি বেন্ডিং মানেই হচ্ছে নর্মাল স্ট্রেস ক্রিয়েট করে আর শিয়ার যেটা একই সঙ্গে বেন্ডিং এর কারণে ট্যাঞ্জেনশিয়াল স্ট্রেস বা ট্রান্সভার্স স্ট্রেস হয় যেটাকে আমরা শিয়ার স্ট্রেস বলি শিয়ার স্ট্রেসকে সামেশন করলে আমরা শিয়ার ফোর্স পাই আর বেন্ডিং এর জন্য যে স্ট্রেস হয় সেটাকে সাম করলে আমরা বেন্ডিং মোমেন্ট পাই এই আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা বেন্ডিং মোমেন্টের জন্য ডিজাইন করছি বা বেন্ডিং মোমেন্ট অ্যানালাইসিস শিখছি তারপরে আমরা এই ফ্লেকচারের জন্য বা শিয়ারের জন্য বেসিক একদম বেন্ডিং এর বেন্ডিং রিলেটেড অ্যাসাম্পশনগুলো কি সেগুলো আমরা এখানে দেখে গেছি যেটা টিম্বারের জন্য প্রযোজ্য এখন প্রত্যেক জায়গায় আমরা স্ট্রেইনটা সবসময় লিনিয়ার এটা আমরা আগেও খেয়াল করছি বা এখানে আরেকবার একটু বলে যাই প্রত্যেক জায়গায় আমরা দুইটা ডায়াগ্রাম আঁকতেছি একটা হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম একটা স্ট্রেস ডায়াগ্রাম বিভিন্ন লোডিং সিচুয়েশন দেখো স্ট্রেইন ডায়াগ্রামটা সবসময় নিউট্রাল এক্সিস এর জিরো থেকে একদিকে লিনিয়ারলি চলে গেছে মেবি উপরের দিকে কম্প্রেশন নিচের দিকে টেনশন কিন্তু এটা লিনিয়ার তার মানে এটা কোথা থেকে আসছে এটা আসছে প্লেইং সেকশন রিমেইন প্লেইং থেকে এই জিনিসটা আমরা পাই তারপরে যদি আমার প্রপোর্শনাল লিমিটের কম থাকে তারপরে তাহলে স্ট্রেসটাও লিনিয়ার হয় কিন্তু যদি আমি আরও বেশি লোড দিই তাহলে লোড স্ট্রেসের একটা পোর্শন আর লিনিয়ার থাকে না এই জিনিসটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা এই জিনিসটাকেই আমরা এটা এটা বিভিন্ন ফান্ডামেন্টাল যেটা এস এম তোমরা পড়ে আসছো এই জিনিসগুলো আমরা এখানে একটু সামারাইজ করার চেষ্টা করছি এরপরে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য হচ্ছে এই টপিকটা যে একটা রিইনফোর্সড কংক্রিট বিমকে যদি আমি আস্তে আস্তে লোড দিই তাহলে তার বেন্ডিং এর তার ডিফারেন্ট স্টেজ গুলা কি হবে তোমরা কি কিছু প্রশ্ন করতে চাচ্ছিলে আচ্ছা এখানে এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অন এ রেগুলার বেসিস আসে যে একটা রিইনফোর্সড কংক্রিটের বিমের আন্ডার বেন্ডিং যেটা আস্তে আস্তে অল্প লোড থেকে আস্তে আস্তে বেশি লোডের দিকে যাচ্ছে এটার স্ট্রেসগুলো কিভাবে ডেভেলপ করে স্ট্রেইন এবং স্ট্রেসের ভ্যারিয়েশনটা এবং ডেভেলপমেন্টটা দেখা আপ টু ফেইলিয়ার তো সেটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে আমরা এই এই টপিকটা এখানে প্রথমে পড়ি আমরা আর এটা কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটা কিন্তু এই জিনিসগুলো আমরা ব্যবহার করতেছি একসময় আনক্র্যাক সেকশনটা ক্র্যাকড হয় যেমন এখানে আচ্ছা একটু দেখাই নি যেমন এখানে আমাদের একইভাবে স্ট্রেইন ডায়াগ্রামটা স্ট্রেট লাইন এবং স্ট্রেস ডায়াগ্রামটাও স্ট্রেট লাইন এবং এই অংশটা আমরা দেখতে পাচ্ছি খুব কম লোডে টেনশন অংশটা আনক্র্যাকড এটা এখনো ফাটে নাই ক্র্যাকড হয়নি এটা আমরা প্রথমে দেখছি এরপরে যখন লোড বাড়ে তখন এটা এটার মধ্যে ক্র্যাকিং আসে যখন লোড বাড়ে তখন এরকম যেখানে যেখানে প্রথমে সবচেয়ে বেশি হাই স্ট্রেসে ক্র্যাক হবে যদি আরও লোড বাড়ে এরকম ক্র্যাকগুলো হয় এবং দেখো স্ট্রেইন ডায়াগ্রামটা স্টিল স্ট্রেট লাইন কিন্তু এখানে আমার এই টেনশন পার্টটাকে আমরা ক্র্যাক কিছুটা ক্র্যাক হয়েছে আর বাকিটা একটু হয়তো রয়ে গেছে সেটাকে আমরা ইগনোর করতেছি তাহলে আমরা সম্পূর্ণ ধরে নিচ্ছি কংক্রিট নিচ্ছে কম্প্রেশন আর স্টিল নিচ্ছে টেনশন আমরা ধরে নিচ্ছি শুধু না এটা দিস ইজ মানে রিয়েল সিচুয়েশন এটা আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমার কিন্তু এই ক্র্যাক হওয়ার সাথে সাথে এটা এই পয়েন্টটা একটু আগের পয়েন্টের থেকে একটু উপরে উঠে গেছে তবে যদি আমি আরও লোড দিই ফার্দার ক্র্যাকিং হবে এবং এটা কিন্তু
আরো উপরে উঠে যাবে। দেখো স্ট্রেইট আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছে এবং স্টিল আমার ইয়েটা স্ট্রেইট লাইন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি স্ট্রেসের দিকে তাকাই দেখবো এটা কিছুটুকু অংশ স্ট্রেইট লাইন, এরপরে এটা নন লিনিয়ার হচ্ছে। একসময় এটা আমার একসময় এখানে ইল্ডিং হবে, প্রথমে ইনিশিয়েট করতে পারে, তো ফাইনালি আমার এখানে ফেটে যাবে বা আমরা তখন এটাকে এপসাইলন ইউ বলি। তো এখানে দুইভাবে ফেলিওর হতে পারে, আন্ডার রিইনফোর্স ফেলিওর একরকম হতে পারে, আর ওভার রিইনফোর্স হলে এখানে ইল্ডিং হওয়ার আগেই উপরে আমার এই অংশে কংক্রিটে ক্র্যাশিং হবে। এটাই আমাদের বেসিক জিনিস। আচ্ছা এখানে বলে রাখি এই ছবিগুলো আঁকাটা যেমন দরকার, এটা কিন্তু একটু পরীক্ষায় কিন্তু একটু লিখতে হয় যে স্টেজগুলো কি, অনেকে শুধু ছবিটা এঁকে ছেড়ে দেয়, এটা কিন্তু লিখতে হবে। মনে রাখবা যে থিওরিতে কিন্তু এই কথাগুলো বলতে হবে যে আমি যেগুলো বললাম একটু আর্টিকেলটা পড়লে বুঝতে পারবো, সেই অনুযায়ী প্রিপেয়ার হবো যে জিনিসটা কি চাচ্ছি, শুধু ছবি আঁকাটা কিন্তু সাফিসিয়েন্ট না। আচ্ছা এখানে আমরা ভিডিও দেখছিলাম কিভাবে ফেল করে। আচ্ছা এবার আমরা ডিফারেন্ট স্টেজেস, এই যে একটু আগে যে স্টেজগুলো বললাম এই স্টেজগুলো বিভিন্ন আমরা সিচুয়েশন গুলো দেখে আসছি, যে প্রথমে খুব অল্প লোডে সেকশনটা আনক্র্যাক তখন আমরা কিভাবে অ্যানালাইসিস করবো সেটা আমরা দেখছি। বেসিক্যালি আমরা ট্রান্সফর্ম সেকশন করছি, যে রডটাকে ট্রান্সফর্ম করে আমরা ইকুইভ্যালেন্ট কংক্রিটে কনভার্ট করছি এবং কিভাবে এমআই বাই আই দিয়ে স্ট্রেস করছি। তো বেসিক ফান্ডামেন্টাল ফ্লেকচারের স্ট্রেস বের করার নিয়ম হচ্ছে এমআই বাই আই। তো ওয়ান্স আমরা ট্রান্সফর্ম সেকশনে ওয়াই বার বের করতে পারি, আই বের করতে পারি, আমাদের বাকিগুলো বের করা সহজ। এইটা আমরা অলরেডি পড়ে ফেলছি, আমার একটা প্রবলেমও করা আছে, ক্লাস নোট আসলে সবই দেওয়া আছে, আমি কালকে একটু দেখলাম, সুতরাং অসুবিধা হবে না। কিন্তু এরপরে যদি আমরা মানে লোড বাড়াতে থাকি একটা পর্যায়ে টেনশনে এটা ক্র্যাক করে যাবে, নিচের দিকে ক্র্যাক করবে, ক্র্যাক করলে সেকশনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। বাট এখানে কিন্তু যদি খেয়াল করো উপরে ছবিটা যদি আমরা দেখি সেকশনটা ক্র্যাক হয়ে গেছে, কিন্তু স্টিল এটা একটা একটা সার্টেন লিমিট পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এই অংশটাও আমার স্ট্রেইট, এই অংশটা কিন্তু অল্প লোডে কংক্রিটটা এখন পর্যন্ত স্ট্রেইট আছে। এবং আমাদের এটা কিন্তু মনে রাখবা আমাদের আশেপাশে যত কংক্রিট স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি আমাদের বাসায় বিল্ডিং এর সবই কিন্তু আসলে এই সিচুয়েশনে আছে, অর্থাৎ সেকশন গুলো ক্র্যাকড অবস্থায় আছে, কিন্তু এগুলা কংক্রিটটা লিনিয়ার ইলাস্টিক, কংক্রিটের এটা এফসি প্রাইমের অর্ধেকের থেকে কম থাকা মানে এটা স্ট্রেইট লাইন ফলো করতেছে। তো তখন কিভাবে সলভ করতে হয় আমরা ইকুয়েশন গুলা ডেভেলপ করছিলাম এবং এই ইকুয়েশন গুলা আমরা তোমাদেরকে কিছু বলছিলাম এইভাবে করতে হবে। তো ফাইনালি আমরা কতগুলো ইকুয়েশনে আসছিলাম। হ্যাঁ এই ইকুয়েশনে আমরা যদি একটু আগাই এখানে আমরা মনে হচ্ছে প্রবলেমে চলে যাই, এই প্রবলেমটা যদি দেখি একটা প্রবলেম কিভাবে আমরা দেখবো কিভাবে স্ট্রেস বের করবো, প্রথমে দেখতে হবে সেকশনটা ক্র্যাক কিনা। তো স্বাভাবিকভাবে তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে অঙ্কটা দেখেই আমি বুঝবো কি ক্র্যাক কি ক্র্যাক না, তো সেটা আসলে বোঝার কোনো উপায় নেই, আমরা প্রথম থেকে শুরু করতে হবে যে আমাকে আগের অঙ্কটার মতো করে আসতে হবে ক্র্যাক হচ্ছে কিনা স্ট্রেসটা আমাকে দেখতে হবে। যদি দেখি যে আমার টেনসাইল স্ট্রেসটা মডুলাস অফ রাপচারের বেশি হয়ে যাচ্ছে, যেটা এখানে দেখানো হয়েছে, ইনফ্যাক্ট এটা এখানে বোঝা গেছে যেহেতু আগের অঙ্কটা 45 কি ফিট ছিল, আমরা দেখছিলাম ক্র্যাক মনে হয় 47 টাইমে না হয়েছে, সুতরাং 90 কিপে এটা অবশ্যই এটা ক্র্যাক। তারপরে ক্র্যাকের যেভাবে করে সেভাবে আমরা এই প্রবলেমটা করছি, তাই তো? আচ্ছা এখানে আমরা ফাইনালি যেটা বের করছি কংক্রিটের স্ট্রেস দেখো 1383। হ্যাঁ এটা খুব বেশি না, বাট স্টিল এটা আমাদের যেহেতু এটা মানে সম্ভবত 4000 PSI কংক্রিট ছিল, সুতরাং এটা স্টিল এটা স্ট্রেইট লাইন ফলো করছে। স্টিলের স্ট্রেসটাও দেখো 22.3 KSI, এটাও কিন্তু ইল্ডের থেকে অনেক কমে আছে। আচ্ছা এই জাতীয় প্রবলেম একটা আসতে পারে যে আমার স্ট্রেসগুলো বের করো। আচ্ছা নিচে দেখো আর একটা বক্সের মধ্যে আমি বাম দিকে একটা জিনিস দেখাইছি, অনেক সময় প্রবলেমটা এইভাবে থাকে, সেটা কি যে আমি স্ট্রেসটা বের করতে দিলাম না, আমি একটা সেকশন দিলাম, রড দেওয়া আছে, আমি বললাম যে এটা অ্যালাউবল মোমেন্ট কত আর অ্যালাউবল স্ট্রেস কত। এটা বলা মানেই হচ্ছে তোমাকে যদি 4000 PSI কংক্রিট থাকে তুমি কতটুকু অ্যালাউ করবা সেটা প্রথমে দেখে নিলাম, আর দুটাই দেখো মোটামুটি অর্ধেক, আর 60 গ্রেড কংক্রিটের 60 গ্রেড স্টিলের জন্য এটা 24 KSI অথবা অনেক সময় 20 KSI থাকতে পারে। তা আমরা তখন কি করবো কি এই জায়গাটায় FC তখন দেওয়া আছে আসলে, এটাই তখন অ্যালাউবল স্ট্রেস। তো এই অ্যালাউবল স্ট্রেসের জায়গায় আমি ওই ভ্যালুটা বসাবো, 0.45 দিলে যা আসে সেটা বসাবো, আর 24 KSI ভ্যালুটা এখানে বসাবো। তাহলে আমি দুইটা মোমেন্ট পাবো, এখানে মোমেন্টে আনো, তো দুইটা মোমেন্ট পাবো, একটা মোমেন্ট হচ্ছে অ্যালাউবল মোমেন্ট ফ্রম কংক্রিট অ্যালাউবল কংক্রিট স্ট্রেস, আর একটা মোমেন্ট পাবো অ্যালাউবল মোমেন্ট ফ্রম অ্যালাউবল স্টিল স্ট্রেস। এই দুটার মধ্যে যেটা কম হবে সেটা আসলে আমি অ্যালাউ করতে পারবো। তো এটা কখন হবে আমরা এই যে এই মেথডটা কিন্তু আসলে আমাদের WSD ডিজাইন, এটা আমি আগেও বলছিলাম,
সো আমাদের আমরা সবই করছি ইউএসডি ডিজাইন, কিন্তু যদি তোমাদের ভবিষ্যতে ডাব্লিউএসডি ডিজাইনের কথা বলে এটা মানে হচ্ছে এই এই ডিজাইনটা। এখানে কিন্তু জাস্ট সহজ করে যদি বলি এখানে ফ্যাক্টর অফ সেফটিটা স্ট্রেসটাকে আমরা কম ধরতেছি। আমরা যে ইউএসডি তে কি করি, আমরা ইউএসডি তে মোমেন্ট গুলাকে পাড়াই নি, লোড গুলাকে পাড়াই নি। হ্যাঁ, আমরা কিন্তু ফোর্স গুলো আমরা কি বলে স্ট্রেস গুলাকে আমরা এফসি প্রাইম লেভেলে বা 0.85 এফসি প্রাইম লেভেলে রাখতেছি, আমাদের স্ট্রেসটাকে আমরা এফওয়াই লেভেলে রাখতেছি। সেভাবে আমরা আমরা ফ্যাক্টর অফ সেফটিটা আমরা দুই এন্ডে দিছিলাম। আমরা একটা হচ্ছে ফাই দিয়ে ক্যাপাসিটিটাকে কমায় নিচ্ছিলাম আর ডিমান্ডটাকে আমরা লোড ফ্যাক্টর দিয়ে বাড়াই নিচ্ছিলাম। সেভাবে আমরা ফ্যাক্টর অফ সেফটি বাড়াচ্ছি, ইয়ে করি, ইনকর্পোরেট করি। আর এইখানে ডাব্লিউএসডি মেথডে দেখতে পাচ্ছ অ্যালাউবল স্ট্রেস কনসেপ্টটাই হচ্ছে যে আমি স্ট্রেস লেভেলটাকে কম ধরবো, স্ট্রেস লেভেলটাকে মোটামুটি অর্ধেক ধরতেছি। দেখো অর্ধেক ধরা মানে মোটামুটি ফ্যাক্টর অফ সেফটি টু এর মতো। তাহলে এইভাবেও আমরা আগেকার দিনে আমরা আসলে এইভাবে ডিজাইন করতাম, এই মেথডটাকে ডাব্লিউএসডি বলে। তো আমাদের জন্য আমরা জাস্ট এটা জেনে রাখলাম যে এটা এইভাবেও করা যায়। তো নিচে আর একটা ডান দিকের বক্সে আমি এই সেম প্রবলেমটা আমি তোমাদেরকে এমওয়াই বাই আইডিও করতে বলছিলাম। বলছিলাম যে অঙ্কশাস্ত্র যেমন নির্ভুল শাস্ত্র, মেকানিক শাস্ত্র একটা নির্ভুল শাস্ত্র। অর্থাৎ এখানে যদি তুমি ক্র্যাক সেকশন, যেটা বাম দিকের ছবিতে দেখো এখানে যে ক্র্যাক সেকশন দেখানো হচ্ছে, এই ক্র্যাক সেকশন দিয়েও যদি তুমি প্রবলেমটা করতে, এই সেকশনটার আই এবং ওয়াই বার যদি বের করে নিতে, হ্যাঁ এটা বের করা খুব কঠিন কিছু না, এটা যদি বের করে নিতে তারপরে যদি এমওয়াই বাই আই করতে রাদার দ্যান ইউজিং দিস ফর্মুলা, তাহলে দেখতে যে তুমি এক্স্যাক্টলি একই জিনিস পাইতে। এটা তাহলে তোমরা একটু পারলে করে দেখো। আচ্ছা, এরপরে যেটা আমরা আসছিলাম সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সারাল স্ট্রেংথ। আমরা দুটো স্টেজ অলরেডি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আনক্র্যাকড ইলাস্টিক এবং ক্র্যাকড ইলাস্টিক, এই দুটার সিচুয়েশন আমরা দেখছি। এবং ফাইনালি আমরা এটাকে স্ট্রেংথ কত সেটা বের করার চেষ্টা করছি। জেনারেলি কোনো বিল্ডিং স্ট্রেংথ পর্যন্ত চায় না, যেটা একটু আগে বললাম। হ্যাঁ, আমরা আরো লোয়ার স্টেজে থাকি, কিন্তু আমাদের জন্য এই স্ট্রেংথটা বের করা জরুরি, কারণ আমরা তো জানতে চাই যে আমাদের অ্যাকচুয়াল বিমটা কখন গিয়ে ফেল করবে। আচ্ছা, তখন আমাদের বাম দিকের ছবিটা এখানে স্ট্রেসের ছবি, ডান দিকে আমরা স্ট্রেইনের ছবি। এবং স্ট্রেইনই আমরা এটাকে এপসাইলন ইউ বলা শুরু করলাম এখন থেকে, যেহেতু এটা স্ট্রেংথ। এবং এপসাইলন ইউ মানেই হচ্ছে কংক্রিটের স্ট্রেইন অ্যাট ক্রাশিং, এখানে কংক্রিটটা ক্রাশ করতেছে, কম্প্রেশনে ভেঙে যাচ্ছে, ধুম করে ভেঙে যাচ্ছে। সেই সময় আমার দেখতে পাচ্ছি আমাদের স্ট্রেস ভ্যালুটা এটা কিছুটা লিনিয়ার, কিছুটা কার্ভ হয়ে গেছে, কিন্তু শেপটা আমরা জানি না। হ্যাঁ, এবং আমরা এখানে প্রথমে যেটা বলতে চাইছিলাম যে শেপটা জানাটা আমার জন্য খুব জরুরি না, আমার জন্য জানা জরুরি হচ্ছে এই সি এর ভ্যালুটা কত, এই সি এর ভ্যালুটা কত, এবং আমার এই সি এর ভ্যালুটা কোথায় কাজ করতেছে, কত নিচে, অর্থাৎ রেজাল্টেন্ট অফ দ্য কম্প্রেসিভ ফোর্স, তার ম্যাগনিচিউডটা কত, কোথায় কাজ করছে, এটা জানলেই আমার যথেষ্ট, আমার আসলে এই শেপটা জানার প্রয়োজন নেই। এইটা দিয়ে আমরা প্রথমে খুব সিম্পল মেকানিক্স করে আমরা এই জিনিসটা বের করার চেষ্টা করছি। এখানে আমরা থিওরিতে এখন না বলি, কিন্তু আমরা ফাইনালি যেটা করছি সেটা হচ্ছে এই সি, ক্যাপিটাল সি এবং বিটা সি, ছোট সি যেটা, সেটা কোথায় কাজ করতেছে এটা আমরা বের করার চেষ্টা করছি। এবং আমরা তখন বলছিলাম যে রিইনফোর্সড কংক্রিটের মেকানিক্সটা শুধুমাত্র ইকুইলিব্রিয়াম বা শুধুমাত্র মেকানিক্সের বিভিন্ন সূত্র দিয়েই এটা নির্ধারিত হয় না, এটা অ্যানালাইটিক্যালি শুধু হয় না, এর সাথে বিভিন্ন এম্পেরিক্যাল ইকুয়েশন আছে, এক্সপেরিমেন্টালি এটা মানে কিছু আমরা এখান থেকে পাই। যেমন এখানে আলফা বিটার ভ্যালুটা কংক্রিটের স্ট্রেংথের সাথে ডিপেন্ড করে, এটা এক্সপেরিমেন্টালি বের করা হয়েছে। সুতরাং এটা যেই মুহূর্তে আমি আলফা বিটার জেনে গেলাম তখন কিন্তু আমার পক্ষে জিনিসটা সহজ হয়ে যায়। এবং ফাইনালি আমরা ফেইলিওর যদি ইল্ডিংয়ের মাধ্যমে হয় তখন আমরা এই ফর্মুলাটা ডেভেলপ করছি। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে আমরা আমাদের টার্গেট হচ্ছে এম এন, অর্থাৎ নমিনাল ক্যাপাসিটি বের করা। এই ক্যাপাসিটিটা বের করতে হলে আমার এই ফর্মুলাটা জানলে হবে। এই ফর্মুলা ডান দিকে কিন্তু আমি সবই আসলে জানি, কি জানি, রো মানে হচ্ছে রডের পরিমাণ কত, আর এখানে দেখো এফসি প্রাইম মেটেরিয়াল আছে, এফওয়াই মেটেরিয়াল আছে, বিডি আছে, হচ্ছে আমার সেকশনাল প্রপার্টি, এগুলো যদি জানা থাকে আমার ওটার ক্যাপাসিটি আমি বের করতে পারি। দেখো এই ফাইনাল ফর্মুলাটাই কিন্তু আমার আলফাও নাই বিটাও নাই, কারণ কি, কারণ ঠিক আগের ফর্মুলা আমরা দেখছি বিটা বাই আলফা রেশিওটাই আমার সবসময় 0.59। এনিওয়ে আমরা এই ফর্মুলাটা যদিও ডেভেলপ করছি কিন্তু আমরা আসলে এই অ্যাপ্রোচে প্রবলেমটা করি না। আচ্ছা, এনিওয়ে আমরা এর পরে একটু দেখি, এখানে আমরা কংক্রিট ক্রাশ করলে কি হবে সেটাও আমরা চিন্তা করছি। কংক্রিট যদি সরাসরি ক্রাশ করে যায় উইদাউট ইল্ডিং তখন সিচুয়েশনটা কি হবে, তখন প্রবলেমটা একটু কঠিন হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হয়, বাট এটা নর্মালি এটা হবে না, কারণ এটা আমরা চাইও না। এটা হলে কংক্রিটটা উইদাউট এনি ওয়ার্নিং ধাম করে ভেঙে যাবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কনসেপ্ট
ইনক্লুড করছে সেটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন। তো ব্যালেন্সড কন্ডিশন হচ্ছে এবং তার করেসপন্ডিং স্টিলের পরিমাণ, স্টিলের পরিমাণটা আমরা এইভাবে বের করছি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে। এখানে সেখানে সবসময় সিমিলার ট্রায়াঙ্গেল জিনিসটা আমরা বারবার ব্যবহার করছি। এবং এখানে ব্যালেন্স কন্ডিশন হচ্ছে একটা বিমে সেই পরিমাণ রড, যে পরিমাণ রড দিলে ইল্ডিং এবং ক্রাশিং সাইমালটেনিয়াসলি হবে, অর্থাৎ একই সঙ্গে টেনশনে রডটা ইল্ড করবে এবং কংক্রিটের এপসাইলন ইউটা সাইমালটেনিয়াসলি রিচ হবে। তো এটা ব্যালেন্স কন্ডিশন, এটা কিন্তু আমরা আসলে চাই না। আমরা চাই যে ব্যালেন্স কন্ডিশনটা থেকে আমরা আরো, আমরা চাই আসলে ওয়ার্নিং, আমরা চাই ইল্ডিংটা যাতে আগে হয়, এবং এই মুহূর্তে ইল্ডিং শুরু হবে আসলে ক্র্যাকিং হবে, ডিফ্লেকশন হবে, আমরা টের পাবো। এই জিনিসটা আমরা পড়ছি এবং প্রবলেমও করছি। এরপরে আমরা যেটা বলছি যে আমরা আসতে গিয়ে আমরা একটু অন্যভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা হচ্ছে যেটা আমাদের এসিআই মেথড বলো বা বিএনবিসি বলো বা ইউরোপের যেটা লিমিট স্টেট ডিজাইন বলে, এই বেসিক কনসেপ্টটা প্রথমে দেওয়ার চেষ্টা করছি। এই যে বক্সের মধ্যে যে ইকুয়েশনগুলো লেখা আছে এটাই কিন্তু আমার মূল ইকুয়েশন। যে ডান দিকের গুলা ফাইভ এম এন, ফাইভ পি এন, ফাইভ ইএন, এগুলো হচ্ছে ক্যাপাসিটি। এটা আমি নির্ধারণ করছি। কিভাবে নির্ধারণ করছি একটু আগেই দেখলাম, এটা কার কার ফাংশন, সেকশনের ফাংশন, মেটেরিয়ালের ফাংশন, তারপরে এটার মধ্যে আমাদের সেকশনাল প্রপার্টিগুলো আছে, এগুলো দিয়ে আমি ক্যাপাসিটিটা বের করছি। এবং সবসময় আমি চাচ্ছি আমার ক্যাপাসিটিটা যেন যেই ডিমান্ডটা আমি ধরতেছি সেই ডিমান্ডের থেকে বেশি হবে। এখানে বোঝার বিষয় একটু আগে যেটা বললাম, এই ডিমান্ডটা সবসময় হাইপোথেটিক্যাল, এটা ওভার ডিমান্ড, এটা নর্মাল ডিমান্ড না, হ্যাঁ এটা ফ্যাক্টর ডিমান্ড। লোডটাকে বাড়াই আমি এখানে বাড়াই নিচ্ছি, এবং আমাদের সবসময় কাজ হচ্ছে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করা, যে আমি সবসময় ক্যাপাসিটিটা ডিমান্ডের থেকে বেশি রাখতেছি। দুই দিকে ফ্যাক্টর সেফটি আছে, এমইউকে বাড়াই নিচ্ছি, এম এন কে ফাইভ দিয়ে কমাই নিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা আমি শিখছি এখানে, যেটা আমাদের আসলে কাজে লাগতেছে, সেটা হচ্ছে আমাদের ওই যে স্ট্রেস ব্লকটা, এই স্ট্রেস ব্লকের পরিবর্তে আমি একটা সিম্পলিফাইড স্ট্রেস ব্লক, যেটা সি এস হুইটনি, যার নিচে নাম লেখা আছে হুইটনি সাহেবের ব্লক দিয়ে আমরা জিনিসটাকে, একই জিনিসকে অন্যভাবে চিন্তা করছি। এতে সুবিধা হচ্ছে আগের স্ট্রেস ব্লকটাকে মনে রাখাটা কঠিন ছিল, আলফা বিটা দিয়ে কোথায় আছে, এখন সেটা না করে আমরা স্ট্রেস ব্লকটাকে রেক্ট্যাঙ্গুলার একটা স্ট্রেস ব্লক দিয়েছি। রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক দিলে যেটা সুবিধা হচ্ছে আমি ঠিক তার মাঝখানে তার রেজাল্টটা হয়, হ্যাঁ, এবং সেখানে আমরা আগের যে আলফা বিটা এর পরিবর্তে এখন আমরা একটা নতুন একটা কনস্ট্যান্ট গামা এবং আরেকটা কনস্ট্যান্ট বিটা ওয়ান ইনক্লুড করছি, এবং বিটা ওয়ান এবং গামা এই দুটো ভ্যালু আমরা দেখছি এগুলো ইন্ডিপেন্ডেন্ট না, এগুলো আগের যেগুলো এক্সপেরিমেন্টালি আলফা এবং বিটা বের করা হয়েছিল তার সাথে রিলেটেড, সেই ডেভেলপ সেই ইকুয়েশনগুলো আমরা ডেভেলপ করছি রিলেশনগুলো, এবং দেখছি যে আলফা এবং বিটার মান যদি কেউ জানে তাহলে আমাদের এই বিটা ওয়ান এবং গামার মান, বিটা ওয়ান এবং গামা ওয়ান গামার মান খুব সহজেই পাওয়া যায়, এবং সবচেয়ে সহজ হচ্ছে গামার মানটা মোটামুটি 0.85, ঠিক আছে, এবং বিটা ওয়ান এর মানটা কংক্রিট স্ট্রেংথ এর সাথে 0.0505 করে কমতে থাকে। এইভাবে করে আমরা টোটাল কম্প্রেশন তাহলে হয়ে যাবে এটা, এবং আমরা ইকুয়েশন গুলাকে অনেক সিম্পলিফাই করে ফেলছি। বিটা ওয়ান এর মানটা কিভাবে ভ্যারি করে এটাও দেখালাম। তো ফাইনালি আমাদের ইকুয়েশন গুলো অনেক সিম্পলিফাইড হয়ে যেটা একটু পরে আসতেছে, আর আমাদের যেই ইয়েটা ছিল ব্যালেন্সের ইকুয়েশনটাও একটু স্লাইটলি চেঞ্জ হয়ে একটা নতুন ইকুয়েশন পাইছে। তাহলে দেখো ব্যালেন্সের ইকুয়েশন যেটা 4.24, অর্থাৎ যে পরিমাণ রড দিলে একটা সেকশনে সাইমেলটেনিয়াসলি ইল্ডিং অ্যান্ড ক্রাশিং হবে সেটা আমরা বের করে ফেলতে পারি। দেখো এর মধ্যে সব কিছু জানা আছে, এপসাইলন ইউ হচ্ছে 0.003, আর এপসাইলন ওয়াই আমরা জানি যদি 60,000 হয় তাকে ই দিয়ে ভাগ দিলে এটা 0.00207 হয়। এখান থেকে আমরা কিন্তু খুব সহজে ব্যালেন্স কন্ডিশনের রোয়ের পরিমাণটা পাবো। তো আমরা সবসময় তার থেকে কম থাকবো, বা আমি উল্টাভাবে বলি ইকুয়েশনটা আমরা অন্যভাবে ইউজ করি। এখানে যেমন এপসাইলন ওয়াই দিয়েছি, আমি যদি এপসাইলন ওয়াই জায়গায় অন্য কোনো ভ্যালু দিই, যে আমি 0.005 চাই বা 0.006 চাই, এখানে বসালে কিন্তু আমি তার করেসপন্ডিং রোটা আমরা বের করতে পারবো। তো এই জিনিসটা কিন্তু আমরা অনেকবার ব্যবহার করছি। এখানে যদি খেয়াল করে এখানে দুটাই জিনিস সাইমালটেনিয়াসলি কাজ করতেছে ইকুয়েশনটার মধ্যে, একটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেলটা তাহলে আসলে কি, এটা হচ্ছে প্লেন সেকশন রিমেইন প্লেন থেকে আসছে, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে একটা ইকুয়েশন পেলাম। আরেকটা ইকুয়েশন দেখো সি ইকুয়াল টু টি কোথা থেকে আসলো, এটা কিন্তু বেসিক্যালি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, তাহলে এখানে আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটাও ইউজ করলাম। আর এপসাইলন ওয়াইটা বের করতে হলে কিন্তু তোমার আসলে হুকস লটাও ব্যবহার করতে হচ্ছে। তো এনিওয়ে আমরা কিন্তু
সবগুলা জিনিসই এর মধ্যে ব্যবহার করছি এবং এটা কিন্তু আমাদের এই সিমিলার ট্রায়াঙ্গেলের অ্যাপ্রোচটা কিন্তু বারবার আমরা ব্যবহার করছি। এরপর আমরা দেখছি যে আন্ডার রিইনফোর্স বিমটা আমরা কেন চাই এবং ওয়ার্নিং প্যানেলের সুবিধাটা কি, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। এখানে অনেকগুলো পয়েন্ট আছে যে রোগীর থেকে কেন আমরা রোগ সবসময় কম রাখি, মূলত হচ্ছে আমরা ওয়ার্নিং চাই, আমরা হঠাৎ করে মানে আমাদের ফেলিওরটা যেন অ্যাব্রাপ্ট না হয় সেই জিনিসটা আমরা চাই। আমরা মানে ভিডিও দেখছিলাম সম্ভবত, তো এখানে এই এই থিওরিগুলো কিন্তু একটু জানতে হবে। আচ্ছা তোমরা আসো তো আমার সাথে নাকি? জি স্যার। আচ্ছা আবিদ হাসান আছে অ্যাট লিস্ট? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে আমরা একটু আগাই। তাহলে আন্ডার রিইনফোর্স বিমের বেলায় এখন কোড কিভাবে জিনিসটাকে ঠিক করছে, কোড বলছে যে এপসাইলন টিটা আমরা যে স্ট্রেইন সেটাকে আমরা এপসাইলন টি বলে বলবো। এপসাইলন টিটা যে কোনো মানে সেন্টারে না, এপসাইলন টিটা দুই তিনটা লেয়ার আউট থাকে আউটার লেয়ারে, কম্প্রেশন ফেসের যেটা সবচেয়ে আউটার ফেসে আছে সেই রডটা স্ট্রেইনটার দিকে আমরা খেয়াল রাখবো এবং সেটাকেই আমরা সেটা ইল্ড করতেছে কি করতেছে না, যথেষ্ট ইল্ড হচ্ছে কিনা সেটা নজর রাখবো এবং সেটার উপরে ভিত্তি করেই আমি ফায়ার ভ্যালুটা অ্যাডজাস্ট করবো। আসলে কিন্তু এটা খেয়াল রাখবো আমাদের রিইনফোর্সড কংক্রিটে শুধু রড বের করলেই হয় না, আমাদের সবসময় এই এপসাইলন টিটার দিকে খেয়াল রাখতে হয়, কারণ আমি ইচ্ছা মতো রড ভরে দিলাম এটা আস্তে আস্তে ওভার রিইনফোর্সডের দিকে চলে গেলো, যথেষ্ট ওয়ার্নিং দিল না, এটা কিন্তু কোনো সময় যেন না হয়। আচ্ছা এখানে আমরা এখানে একটু আগে যেটা বললাম এই রো এর ইকুয়েশনটা এখন এইভাবে আসছে, অর্থাৎ অন্যভাবে যদি বলি আমি এপসাইলন টিটা কন্ট্রোল করতে পারবো, আমি যদি এখন আমার এপসাইলন টিটাকে যদি আমি সরি আমি এপসাইলন টিটা যদি 007 চাই, সে 0.007 চাই, মনে করেন একটা বিমে আমি সেভাবে চাচ্ছি, তাহলে আমি সেটা দিয়ে রো বের করবো সেই অনুযায়ী রো দিব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে ডিটাকে চেঞ্জ করতে হবে ফর মানে যদি পার্টিকুলার মোমেন্টকে আমি অ্যাড্রেস করতে চাই। সাধারণত সেভাবে করা হয় না, সাধারণত একটা বিমে আর্কিটেক্ট বিমের সাইজ কন্ট্রোল করে, সে চায় যে এর থেকে বড় যেন বিম না হয়, তখন আমরা উল্টা আসলে এপসাইলন টিটা ক্যালকুলেট করে দেখি যে আমার এপসাইলন টিটা যথেষ্ট পরিমাণ হচ্ছে কিনা, ঠিক আছে? সেটা কোড 005 এর থেকে বেশি চায় সেটা হলেই আমি হ্যাপি। তাহলে আমি আসলে একটা বিমে ইচ্ছা মতো রড ভরতে পারি না, এটাই হলো দেখার বিষয়। জেনারেলি আমরা এখানে যদিও এটাকে ম্যাক্সিমাম বলতেছে, জেনারেলি আমরা 005 এর জন্য এই যে রডটা আসে এর থেকে বেশি রড দেই না, এটাই আমার ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। এনিওয়ে এই কথাটা অ্যাবসলিউটলি মানে অ্যাকচুয়ালি ট্রু না, কারণ আসলে এটা 004 পর্যন্ত যেতে পারে, এটা আসলে আগের কোডের সাথে ম্যাচিং রাখার জন্য এখানে মাঝখানে আরেকটা লাইন আছে 004। তো এটা এটা তোমরা এই ডায়াগ্রামটা দেখছো পরীক্ষা, এই ডায়াগ্রামটা সবসময় আসে যে এই এই ডায়াগ্রামটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু মনে রাখবা আমাদের আমরা যখন পড়ছি তখন কিন্তু এই ফাইটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, এটা এপসাইলন টি বলে কোনো জিনিস ছিল না, তখন ফাই ছিল বিমের জন্য 0.9। কিন্তু এখন যেটা হয়েছে একটা ফাই দিয়ে বিম কলাম এই পুরো ফ্লেকচার যেসব জায়গায় বেন্ডিং আছে সেইগুলোকে আমরা এটা দিয়ে ডিফাইন করতেছি, আমি দেখতে চাচ্ছি যে টেনশন কন্ট্রোল হচ্ছে কিনা। টেনশন কন্ট্রোল কাকে বলবো, যে ফেলিওরের সময় স্ট্রেইনটা এপসাইলন টিটা 005 এর থেকে বেশি থাকবে, আর কম্প্রেশন কন্ট্রোল কখন হবে যদি এটা এপসাইলন ওয়াই এর থেকে কম থাকে বা সমান থাকে, তখন এটাকে আমরা কম্প্রেশন কন্ট্রোল করবো। তার মানে এই কম্প্রেশন কন্ট্রোলে আমরা কোনো সময় বিম ডিজাইন করবো না, ট্রানজিশনও করবো না, আমরা সবসময় টেনশন কন্ট্রোল করব, বাট কোড আবার এই পর্যন্ত একটা ভ্যালু অ্যালাউ করে এই 00 একটা লাইন, যদি এখানে আমি আঁকি এখানে 004 একটা লাইন আছে যেটা আগের কোডের সাথে ম্যাচ এই পর্যন্ত আসতে দেয়, কিন্তু এখানে আসলে তোমার ফায়ার ভ্যালুটা কমে যাবে, দেখতে পাচ্ছি এখানে ফায়ার ভ্যালুটা কমে যাচ্ছে, এটা প্রবলেম আমরা করছি। তো এখানে আমরা এই জিনিসটার এটা কয়েকভাবে দেখা যায় যে আমার আমার বিমটা কি পর্যায়ে আছে, আমি সরাসরি এপসাইলন টি বের করতে পারি অথবা C/D বের করতে পারি অথবা আমি রো বের করতে পারি, তিনটা জিনিস দিয়ে আসলে বোঝা যায় যে আমি আসলে যথেষ্ট স্ট্রেইন পাচ্ছি কিনা। ওকে তাহলে এটা আমরা মনে হয় বুঝছি, এখানে ফায়ার একটা ইকুয়েশনও দেওয়া আছে ডান দিকে, ওই জায়গাটায় পড়লে এই যে 004 এর আর 005 এর মাঝখানে পড়লে এই ইকুয়েশন দিয়ে আমাকে বের করে নিতে হবে। আচ্ছা এখানে ফাইনালি এটাই হচ্ছে আমার ইকুয়েশন। দেখো হুটনি ব্লকের সুবিধাটা হচ্ছে হুটনি ব্লকটা ভিজুয়ালাইজ করা যায়, আমি দেখেই বুঝতেছি, দেখো ফোর্সের পরিমাণটা কত আমি দেখেই বুঝতে পারছি যে আমার তো দরকার হচ্ছে কম্প্রেশনের টেনশন, কম্প্রেশনটা দেখেই এত
টেনশনটা হচ্ছে ইল যেহেতু আন্ডার রিইনফোর্স বিমে সবসময় ডিজাইন করব তাহলে লিভার আর্মটাও আমি দেখতে পাচ্ছি এ বাই টু কারণটা কি এটা এটা যদি এ হয় তাহলে এই অংশটা এ বাই টু যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার ব্লক এবং এখান থেকে আমরা সরাসরি ফোর্স টাইমস লিভার আর্ম আমরা ইউজ করতে পারি ফর ফাইন্ডিং এম এন এখানে দেখো ডান দিকে আমাদের এটা আমরা সরাসরি বের করতে পারি না এটাকে আমার সি ইকুয়াল টু টি অর্থাৎ কম্প্রেশন ইকুয়াল টু টেনশন করলেই আমি এটা পেয়ে যাব কয়েকবার ট্রায়াল দিতে হয় যদি আমার রড দেয়া থাকে তাহলে তো আমার এটা এটা নো তখন আমি সরাসরি এইভাবে বের করে ফেলতে পারবো ঠিক আছে আর যদি আমি ডিজাইন অংশে থাকি যে রড আমার জানা নাই তখন আমি এ ইকুয়াল টু একটা জিনিস ধরবো কয়েকবার ট্রায়াল দিলে আমার রডটা বের হয়ে আসবে ঠিক আছে এইভাবে আমরা অনেকগুলো প্রবলেমে করছি এবং এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে এই দুটো ইকুয়েশন হচ্ছে আগের যে ইকুয়েশনটা আমরা দেখছিলাম 0.59 দিয়ে এই দুটো ইকুয়েশন আসলে একই এই এ এর ভ্যালুটাই যদি আমি এখানে রিপ্লেস করে এটাকে সিম্পলিফাই করি আমরা দেখবো যে আমাদের ওই আগের ইকুয়েশনটা আমরা চলে যাই তার মানে আগের ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনে কোনো পার্থক্য নাই কিন্তু এই ইকুয়েশনটা ভিজুয়ালাইজ করা খুব সহজ চোখে দেখে আমি বুঝতে পারছি আমার স্ট্রেস ব্লকটা কি আমার ফোর্স কোনটা আমার লিভার আর্ম কোনটা আমার মুভমেন্ট কোনটা সবই আমি দেখতে পাচ্ছি শেষ করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা করছি একটা সেকশনে রডটা সব দেওয়া আছে আমরা ক্যাপাসিটিটা বের করার চেষ্টা করছি মেটেরিয়াল স্ট্রেংথ দেওয়া আছে বিটা ওয়ান বের করছি তারপরে আমরা এএস আমার তিনটা আট নম্বর আছে এএস বের করছি এএস বের করলে রো বের করছি তারপরে আমরা চেক করব যে আমাদের এটা আন্ডার রিইনফোর্স বিম কিনা বা আমাদের মনের মতো স্ট্রেইন হচ্ছে কিনা যথেষ্ট স্ট্রেইন হচ্ছে কিনা এটা এখানে তিনভাবে দেখানো হয়েছে প্রথমে আমি রো 005টা বের করছি একটু আগে যে ইকুয়েশন দেখালাম সেখানে আমি বের করছি আমরা দেখাচ্ছি যে আমার 1.81% রড থাকলে এটা 005 স্ট্রেইন হতো আমাদের আমাদের রড এর থেকে কম আছে তার মানে আমরা আন্ডার রিইনফোর্স বা পার্টিকুলারলি যদি আরো স্পেসিফিক্যালি বলি এটা টেনশন কন্ট্রোল অবস্থায় আছে আর সি বাই ডিটি থেকে আমরা বের করতে পারি সেখানে দেখতে পাচ্ছি যে আমার সি বাই ডিটি যেটা হচ্ছে এটা হচ্ছে 005 এর করেসপন্ডিং সি বাই ডি যেটা বের করলাম তার থেকেও কম আছে সেটাও এই দুইভাবে যেমন করা যায় ফাইনালি যেটা করছি স্ট্রেইনটাই বের করে ফেলছি আমি নিজে সবসময় এটা করি আমি আগে দুটো করি না সরাসরি স্ট্রেইনটা বের করে ফেললাম যে আমার এখানে যে এই আমার সি এর মান জানি আমি সি এর মান থেকে আমি স্ট্রেইনটা দেখছি অনেক স্ট্রেইন হচ্ছে এটা প্রায় ডাবল স্ট্রেইন হচ্ছে তার মানে যেটা আমি যা চাচ্ছি তার থেকে বেশি স্ট্রেইন পাচ্ছি তাহলে সরাসরি এটা আমার টেনশন কন্ট্রোল বিম হচ্ছে তাহলে সরাসরি ফর্মুলা বসাই দিলাম একবারে চলে আসলো দ্যাটস ইট অঙ্কটা সহজ কিন্তু আমাকে তিনভাবে আসলে করতে হবে মানে একভাবে করলে হবে তিন নম্বরটা করাটা আমার কাছে খুব স্ট্রেইট ফরওয়ার্ড আচ্ছা এখান থেকে আমরা এই যে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও একটু আগে যেটা বলা হয়েছিল 005 এখানে দেখাচ্ছি আসলে 005 এর থেকেও আমরা 004 দিলেও আমি কোড অ্যালাউ করে এই লাইনটা হ্যাঁ কিন্তু এখানে একটু ফাইয়ের ঝামেলা আছে ফাইটা বের করে কমায় নিতে হবে আচ্ছা এখানে এই কথাটা আমি খুব একটা হাতে লেখায় দেখাইছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষা কিন্তু এই জিনিসটা আসে যে ফাইয়ের ভ্যালু এবং ম্যাক্সিমাম এই যে কথাগুলো বললাম যে রডকে আমি ইচ্ছা মতো ভরতে পারি কিনা একটা বিমে এবং ম্যাক্সিমাম যে একটা লিমিট দেওয়া হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে বা এটা দিয়ে আমরা আসলে কীভাবে ডাকটাইল ফেলিওর বা কীভাবে আমরা এই স্ট্রেইনটা এনশিওর করতেছি দেখো এখানে আমি এই কথাটা একটু দেখাই একটু তাও সেটা হচ্ছে অনেক কিছু বলতেছি যারা যারা বুঝতে পারতেছো আমার মনে হয় তারা হয়তো বুঝেই ফেলতেছে যারা বুঝতেছো না পড়া নাই লিখে এগুলো একটু বুঝতে হবে এগুলো না বুঝলে আসলে আসল জিনিসটা তুমি মিস করে যাচ্ছ সেটা হচ্ছে একটা বিমে আমি মনে করি ডেপথ বাড়াচ্ছি না আমার মনে করো ডেপথ বাড়াচ্ছি না মনে করো আর্কিটেক্ট বাড়াইতে দিচ্ছে না এখন আমার যা মুভমেন্ট আছে আমি দেখতেছি যে আমার মনে হচ্ছে আর একটু রড লাগবে বা আমি রড বাড়াইতে চাচ্ছি সোজা কথা আমি একটা বিমে ডেপথ না বাড়াই রড বাড়াইতে চাচ্ছি কি হয় ভাই সেই ক্ষেত্রে রড বাড়াইলে স্বাভাবিকভাবে আমার মনে হয় যে ক্যাপাসিটিটা বাড়বে ভালো কথা কিভাবে বাড়ায় সেটা দেখি আমরা যদি আমি এএস বাড়াই তার মানে আমার টি বাড়বে কারণ টি মানে হচ্ছে এএস এফ টি বাড়লো টি বাড়লে সিও বাড়বে কারণ ইকুইলিব্রিয়াম আছে মানে টেনশন বাড়লে কম্প্রেশন বাড়বে তো কম্প্রেশন বাড়লো তো কম্প্রেশন বাড়বে কিভাবে কম্প্রেশনের এই অংশটা তো ফিক্স এটা তো 0.85 FC প্রায় একটাই বাড়ার জায়গা আছে এটা হচ্ছে এ বেড়ে যাবে তো এ বাড়তে হবে তার মানে এ বাড়লো ডেপথ অফ দ্য
এই দুটি ব্লকের ডেপথটা বাড়তে হবে। মানে এ যদি বাড়ে তাহলে তো স্বাভাবিকভাবে এ এর সাথে তো আমার সি এর একটা সম্পর্ক, সি কি ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস, তো সি এ বাড়লে অবশ্যই সি বাড়তে হবে, তাহলে মানে ছোট সিটা বাড়তেই হবে। আর সি যদি বাড়ে তাহলে দেখো সি বাড়লে ডায়াগ্রামটা, আগে যে ডায়াগ্রামটা কালো লাইন ছিল সেটা এখন লাল লাইন হয়ে গেছে, তাই না? তো সি বাড়লে তাহলে কি দেখো, আগে যদি আমার কালো লাইনের করসপন্ডিং স্ট্রেন হয় এপসাইলন টি, এখন আমরা দেখতেছি এটা লাল লাইনের করসপন্ডিং স্ট্রেনটা কমে যাবে। তার মানে একটা বিনা ডেপথ না বাড়ায় যদি আমি রড বাড়াই তাহলে কিন্তু আমার এপসাইলন টিটা কমে যাবে, এটা একদম সবসময় হবে। কারণ এপসাইলন টি কমলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই মুহূর্তে কমতে কমতে এটা 0.05 এর নিচে চলে যায় তাহলে কিন্তু এটা আর আমাদের মনের মতো বিভ হচ্ছে না, এই জিনিসটা খেয়াল রাখবে। একটা এটা কিন্তু রিয়েল লাইফও তাই, একটা বিমে ইচ্ছা মতো রড ভরা যায় না, মানে আমাকে রড দিয়ে আমি দেখবো যে এপসাইলন টিটা কত, আমার আমার যে কোডের যে টার্গেট সেটা আছে কিনা। অনেক সময় এটা হয় কিন্তু যে অনেক বড় একটা স্প্যান বিমটা কম্পারেটিভলি কম, লোডও বেশি, তোমাকে ডেপথ বাড়াইতে দিচ্ছে না আর্কিটেক্ট, হ্যাঁ তখন তুমি কিন্তু এপসাইলন টিটা দেখবা যে আসলেই হচ্ছে কিনা। যদি দেখো এপসাইলন টি স্যাটিসফাই করছে না তাহলে বুঝবা যে ডেফিনেটলি বাড়াইতে হবে, অথবা তুমি পাল্টা জিনিস করতে পারো, ডাবল রিইনফোর্স বিমের দিকে যাইতে পারো, বাট সবসময় আমাকে এপসাইলন টি খেয়াল করতে হবে, সেটা সিঙ্গেল রিইনফোর্সও খেয়াল করতে হবে, ডাবল রিইনফোর্সও খেয়াল করতে হবে। আচ্ছা এছাড়াও আমরা আরেকটা কনসেপ্ট আমরা দেখছি, সেটা হচ্ছে মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। হ্যাঁ সেটা হচ্ছে একটা তো বুঝলাম ম্যাক্সিমাম, যার বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কি হবে, বেশি দিলে স্ট্রেইন হবে। একই সঙ্গে উল্টো একটা সিচুয়েশনও আছে যে কমাইতে একটা বিম আছে, মোমেন্টম কিছুই নাই, লোডই নাই, কারণ সেখানে একটা মোটা একটা বিম দিতে হয়েছে কোনো কারণে, আর্কিটেক্টে চাচ্ছে বা অন্য কোনো কারণে আমি একটা মোটা বিম দিলাম, সেই ক্ষেত্রে আমাকে আরেকটা জিনিস দিতে হবে। মোটা বিমে তো আমি দেখবো যে আমার এমইউর মান অনেক কম, এমইউর মান কম তাই বলে কি আমি এমএনওর মানও কম দেবো, তা কিন্তু না, এটা খেয়াল রাখতে হবে। কমাইতে কমাইতে আমি রড যদি খুব কম আমরা দিব না, এখানে থিওরিটা আছে যেটা বলা হচ্ছে এমন যদি সিচুয়েশন হয় যে ক্র্যাকিং মুভমেন্ট, যেটা হচ্ছে আমাদের প্রবলেম আমরা দেখছি যে 47 কিফিটে বিমটা ক্র্যাক করে যায়। এখন যেটা মনে করো তুমি দেখলে যেটা আমাদের লোড এতই কম যে এমইউ এর মান আমার হচ্ছে মাত্র সেই 25 কিফিট, তখন আমার কি হবে, আমি কি 25 কিফিটের করসপন্ডিং রড দেবো নাকি 47 করসপন্ডিং রড দেবো, এটা এখানে আসলে দেখার বিষয়। আমি যদি 25 রড দিই তাহলে কিন্তু আমার এই যে ডান দিকের এটা কিন্তু স্যাটিসফাই করে, তাই না? আমার ইকুয়েশনটা আমি দেখতেছি এটা হচ্ছে 25 কিফিট, তার মানে 5 mmটা আমি এমন ভাবে দিলাম 25 এর জন্য, তখন কি হবে সিচুয়েশনটা, তখন হবে কি যে কোনো কারণে যদি 25টা এক্সিড করে, এক্সিড কিন্তু করার কথা না, এক্সিড যদি করে তাহলে কি হবে, যেই মুহূর্তে 47 হবে সেই তার আগ পর্যন্ত কিন্তু বিমটা রডগুলা অ্যাক্টিভেট হবে না, যেই না 47 হবে সেই মুহূর্তে 47 হওয়া মাত্রই ওটা কিন্তু ডিজাইনের রড আছে 25 এর জন্য তো থাকার কথা, লোড থেকে কিন্তু 25 আসতেছে, যেই মুহূর্তে 47 হবে সেই মুহূর্তে এটা ক্র্যাকিং আর ইল্ডিং সাইমাল্টেনিয়াসলি হবে, অর্থাৎ ওয়ার্নিংটা আমরা পাবো না, এই কথাটাই এখানে বলা হয়েছে। এবং মিনিমামের করসপন্ডিং রডটাই যেখানে ডেরাইভ করা আছে যে আমরা এমএনটাকে তখন রিপ্লেস করবো উইথ, এই যেখানে দেখো এমএন এর জায়গায় আমরা রিপ্লেস করছি, এই এখানে আমরা ক্র্যাকিং মোমেন্টটাকে আমি এমএন ধরতেছি, এটা ধরে আমরা দেখছি মিনিমাম এই পরিমাণ রড দিতেই হবে, অর্থাৎ ক্র্যাকিং মোমেন্টের করসপন্ডিং রড যাতে অবশ্যই থাকে সেটা আমরা এনশিওর করবো, সেই রডটাই হচ্ছে আমার মিনিমাম রিইনফোর্সমেন্ট, যেটা এখানে ফর্মুলায় দেওয়া আছে আমাদের জন্য হচ্ছে এই ফর্মুলাটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রেক্ট্যাঙ্গুলার বিমের জন্য, এইটা কিন্তু ভবিষ্যতে বহু জায়গায় এই এই জিনিসটা তোমাদের কাজে লাগবে, যে 200/FY অথবা 3√FC′/FY, এটা মোটামুটি 0.33% এর মতো রড আসে। স্যার এই জিনিসটা আরেকবার একটু বলবেন স্যার, এটা তুমি কি তোমার কাছে কি মনে হচ্ছে বলো তো, তাহলে আমি একটু বলি। স্যার আমাদের এমসিআরটা স্যার কংক্রিটের জন্য আর এমইউটা হলো কি টেনশন টেনশনের যাতে ইল্ড করে সেটার জন্য না, এক্স্যাক্টলি না কিন্তু না না কংক্রিটের জন্য বলবো না, এটা তুমি সিআর মানে কিন্তু কংক্রিটের জন্য না, সিআর মানে ক্র্যাকিং, মানে আমাদের ক্র্যাকিংটা তো বুঝছো যে টেনশনে যাতে এটা ফেটে যাচ্ছে সেটাকে বলছি ক্র্যাকিং, আমাদের সেকশন ক্র্যাক করবে এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু পুরো জিনিসটা সেকশন ক্র্যাক কোন স্টেজে ডিজাইন করছি খেয়াল করছো, আমাদের সেকশন ক্র্যাক হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমাদের ক্র্যাকিং মোমেন্টটা যদি বেশি হয়, যেমন আমাদের একটা প্রবলেমে দেখছি ক্র্যাকিং মোমেন্ট হচ্ছে 47 কিফিট, এখন মনে করো আমার ইমিউর মানটা অনেক কম, আমার ওই বিমের লোডই নাই, ইমিউর মানটা এতই কম মাত্র 25 কিফিট, তখন কি হবে, তখন আমি কিন্তু সবসময় রড দিচ্ছি করেসপন্ডিং টু এমইউ, ঠিক আছে, এটা সবসময় খেয়াল করো, আমরা কিন্তু আমাদের টার্গেটই হচ্ছে এই জিনিসটা যে আমরা এমইউটা
যা মোমেন্ট তার থেকে বা তার সমান সমান আমি করেসপন্ডিং ক্যাপাসিটি ডিজাইন করতেছি। কিন্তু এমইউটা যদি কম হয় তাহলে কিন্তু আমরা এমইউটা কম মানে কি খুবই কম, কার থেকে কম, ক্র্যাকিং এর থেকেও কম, তখন আমরা ক্র্যাকিং এর করেসপন্ডিং যে 47 কিফিট এর জন্য করেসপন্ডিং যে মোমেন্ট আসে সেই মোমেন্টটা ডিজাইন করবো। এটা কিন্তু আমাদের আমরা যখন ভবিষ্যতে করতেছি তখন আমাকে 47-25 নিয়ে মাথা ঘামাইতে হবে না, তখন এই যে ডিরাইভেশনটা দেখতে পাচ্ছি এই ডিরাইভেশনটা দিয়ে ওই জিনিসটা মেক শিওর করা হচ্ছে যে এই যে আমার 37 ইকুয়েশন 37 এই পরিমাণ রড যদি আমি দিই এটা মানেই হচ্ছে এই রডটা আসছেই হলো আমার ক্র্যাকিং মোমেন্টের করেসপন্ডিং রড এটা, ঠিক আছে? তার মানে এর থেকে কম আমরা রড দিব না। এর থেকে কম দিলে কি হবে, এমনি কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু যখনই আমার লোডটা কোনো কারণে ওভারলোডিং হয়ে গেল তখন কিন্তু বিমটা টের পাবে না, কিন্তু মানে তোমার 25টা ক্র্যাক ক্রস করে চলে গেল, যেই মুহূর্তে 47 গেলো সেই মুহূর্তে সে ক্র্যাকও করলো, আবার সাইমালটেনিয়াসলি তার ভিতরে রডটা আছে 25 জন্য, হিউজ একটা ইল্ডিং হবে, মানে কিন্তু দুইটা ঘটনা সাইমালটেনিয়াসলি হবে, তুমি কিন্তু এই ইয়েটা পাচ্ছ না, কি বলে এটাকে ওয়ার্নিংটা পাচ্ছ না, ঠিক আছে? এখানে কোডে কিন্তু আর একটা ক্লজ আছে সেটা একটু খেয়াল রাখো, সেটা হচ্ছে আমাদের এই এই রডটা না দিলেও চলে যদি আমাদের রিকোয়ার্ড রড 33% বেশি দিই, অর্থাৎ রিকোয়ার্ড রড হচ্ছিল 25 কিউব ফিটের করেসপন্ডিং রড, তো 25 কিউব ফিটের করেসপন্ডিং রড যা আসবে তাকে যদি 33% বাড়ায় দাও তাহলে কিন্তু তোমার 47 জন্য ডিজাইন না করলেও হয়, এটাই হচ্ছে এই কথাটা এখানে এই এটাও কোড অ্যালাউ করে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটু আগাই এখানে একবার রিভিউ প্রবলেমে করছি, রিভিউ প্রবলেম মানে রড দেওয়া আছে সেটা আমরা এই করছি। আচ্ছা আমার আজকে তো শেষ হবে বলে মনে হচ্ছে না, আচ্ছা দেখি ওকে, এখানে একটা রিভিউ প্রবলেমে একটা সেকশন দেওয়া আছে, আমরা এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে রডটা বেশি রড আছে, হ্যাঁ বেশি রড মানে এপসাইলন টিটা 004 আর 005 এর মাঝখানে আসছে এবং ফাই এর মানটা 0.87, এই জিনিসটি আমরা এখানে দেখতে পেলাম যে ফাই এর মানটা 0.87। এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই এর মানটা প্রবলেম আসে, দেখে মনে হচ্ছে নিরীহ অঙ্ক, কিন্তু অঙ্কটা করার পরে আমরা দেখলাম যে ফাই এর মানটা 0.9 হচ্ছে না। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, আমরা ফাই বের করার সময় এপসাইলন টিটা সবসময় যদি দুই লেয়ারের রড থাকে আউটার লেয়ারে, পরীক্ষায় এই প্রবলেমটা শিওর থাকতে পারে দুই লেয়ার বা তিন লেয়ার রডও দেওয়া থাকতে পারে, যেখানে তুমি দেখবে আউটার লেয়ারে বের করতে হবে এপসাইলন টিটা, দেখবে যে মাঝখানে নিলে হয়তো ফাই ইকুয়াল টু 0.9 হয়ে যাচ্ছে, কিন্তু তুমি আউটার লেয়ারে যেই এপসাইলন টিটা বের করবে দেখবে যে এটা তো তোমার হচ্ছে না, ঠিক আছে? ওকে ঠিক, আমি ঠিক বললাম কথাটা, আমি মানে কথাটা ঠিক বলি নাই, তোমরা কি কথাটা ধরতে পারছো আমি কি ভুল বলছি? আউটার লেয়ারের থেকে তো ভিতরের লেয়ারে তো স্ট্রেন কম হবে, সুতরাং আউটার লেয়ারটাতেই আমাদের আসলে বের করতে হবে, কিন্তু আউটার লেয়ারে যেটা বের করবো কেউ কিছু বলতে চাচ্ছি না, বাট সোজা কথা হচ্ছে আউটার লেয়ারটা সবসময় আমরা ব্যবহার করবো, আউটার লেয়ারের স্ট্রেনটাই আমাদের দরকার। তাহলে এখানে দেখো রোমিনটা চেক করা হচ্ছে, এই অঙ্কগুলো আমি এখানে হাতেও করছি। আচ্ছা এরপর একটা ডিজাইন প্রবলেম করা হচ্ছে, একটা ডিজাইন প্রবলেম একদম ওপেন, যেটার মধ্যে মানে কোন ক্রস সেকশনের বিও দেওয়া নেই, ডিও দেওয়া নেই, রডও দেওয়া নেই। হ্যাঁ এখানে দেখা বলা হয়েছে যে সলিউশন অসংখ্য রকম হতে পারে, ইনফাইনিট নাম্বার অফ সলিউশন হতে পারে, সলিউশন 1, 2, 3, 4 অনেকগুলো সলিউশন আমি দেখাইছি, হ্যাঁ কিন্তু যেটা বলা হয়েছে যে সলিউশনটা এটা জাস্ট দেখানো, কিন্তু আমাদের পরীক্ষাতে এরকম অঙ্ক থাকার সম্ভাবনা খুব কম, এটা অনেকভাবে ফিট। আমি যদি তোমাকে স্ট্রেনটা বলে দিই যে তুমি স্ট্রেনটা এর মধ্যে থাকো যে 006 থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু মোটামুটি অঙ্কটা ফিক্স হয়ে গেল, কিন্তু আদারওয়াইজ এই অঙ্ক কিন্তু খাতা দেখতে বুঝতে পারছো খাতা তো 100-200 ছেলের খাতা 200 রকম হবে, কারণ সবার তো এক একটা সলিউশন হবে, এক একজন এক একটা বি ধরবে, এক একজন একটা ডি ধরবে, রড এক রকম হবে, তো এটা সেটাই দেখানো হচ্ছে যে আসলে কিন্তু ডিজাইন অনেকভাবে অ্যাচিভ করা সম্ভব। আচ্ছা জেনারেলি সেকশনটা ফিক্স থাকে, এরপরে যেটা দেখছি আমরা যে জেনারেলি আর্কিটেক্ট একটা সেকশন দিয়ে দেয় সেটা থেকে আমরা শুরু করি, বা আমরা নিজেরাই একটা সেকশন ধরে সেখান থেকে সার্ভিসিবিলিটি থেকে একটা সেকশন চুজ করে আমরা শুরু করি প্রবলেমটা, সেটা খুব সিম্পল যে আমাদের দুটো ইকুয়েশন আছে যে ASFRD-A/2 এবং 0.85, এটা থেকে আমরা ট্রায়াল দিয়ে আমরা রডটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? এটা খুব সিম্পল, এই প্রবলেমটা দেখবা
আচ্ছা এখানে যেটা আছে ওই প্রবলেমটাই এখানে ফাই এর মানটা আর 0.9 নাই এখানে এই প্রবলেমটা দেখো ফাই এর মানটা 0.9 এই প্রবলেমগুলো করলে তোমরা বুঝবে আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি একই প্রবলেম বারবার করবা না বইয়ের এই পরীক্ষা তোমাদের কোশ্চেন দেওয়া আছে অনেক রকম প্রবলেম আছে সব প্রবলেম করবা একই প্রবলেম বারবার করলে মাথার মধ্যে ঢুকে যায় কারণ দেখবো পরীক্ষায় গিয়ে দেখবা যে হয়তো কংক্রিট স্ট্রাইক দেওয়া আছে 5000 PSI তুমি সবসময় 4000 PSI করছো তোমার কাছে মাথার মধ্যে ঢুকে গেছে 4000 এটা কিন্তু সমস্যা হয় সুতরাং ভ্যারিয়াস টাইপ অফ প্রবলেম করবা সবচেয়ে সহজ হচ্ছে এই এক্সামের কোশ্চেন গুলো সলভ করলে দেখবা যে আসলে জিনিসটা কঠিন না দুই তিনটা করলে জিনিস তোমার বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে এটা আমরা করছি আচ্ছা ওভার রিইনফোর্স বিমের থিওরিটা কি আমরা বোঝার চেষ্টা করছি কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আচ্ছা এছাড়া আমাদের আমরা ডিজাইন এইডটা আমরা আসলে করি নাই এটা আসলে দরকারও নাই এটা আগেকার দিনে মানুষের দরকার ছিল হয়তো এখন ক্যালকুলেটার আছে ডিজাইন ইউজ করবো কেন তাই না তবে আজ অনেকে কিন্তু ডিজাইনাররা এই চার্টগুলো ইউজ করে করতে পছন্দ করে বাট এটা খুব প্রয়োজন আছে বলে মনে হয় না আচ্ছা এরপর একটা থিওরির মতো জিনিস আছে সেটা হচ্ছে আমরা কংক্রিটে যে কাভার দিই কেন দিই বা কোথায় কতটুকু দিতে হয় এটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ডিজাইনের জন্য ইম্পর্টেন্ট থিওরি পরীক্ষায় আসে ঠিক আছে এগুলো বাদ দিয়ে গেলাম এখানে সার্ভিসিবিলিটির এই মিনিমাম ডেপথটাও দেওয়া আছে যে এই স্লাইডে একটা সিম্পলি সাপোর্টেড বিম যেমন ধরো L/16 যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে যদি 20 ফিটের বিম হয় তাহলে 20 ফিট/16 ইঞ্চি যত আসে বিমের ডেপথ আমরা এটা করবো এটা না হলে কি হবে ডিফ্লেকশন বেশি হবে ক্র্যাকিং হবে তো এটা হচ্ছে সার্ভিসিবিলিটির থেকে আসে আচ্ছা এছাড়া আছে আমার ডাব্লিউ রিইনফোর্স বিম ওকে আচ্ছা আমি কি কিছুক্ষণ সময় পাবো না তোমাদের ক্লাস আছে স্যার 12টায় ক্লাস আছে আচ্ছা 12টায় ক্লাস আছে আমার মানে তাহলে কি আমি আরেকদিন যাব ইয়াতে মঙ্গলবার একটু আলোচনা করব জি স্যার আমার মানে আজকে আমি শেষ করি কারণ এটা আসলে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে মনে হয় এরপরে আমার একটু দুইটা টপিক আছে হ্যাঁ আমি কিন্তু নতুন কিছুই পড়াইলাম না যারা যাদের পড়া আছে তাদের জন্য হয়তো মনে হচ্ছে এগুলো আবার বলতেছি কেন কিন্তু এগুলো একটু একটু জাস্ট রিমাইন্ড করার জন্য তাহলে আমার মানে আমি মঙ্গলবারেই এটা করি আমার কাছে কেন যেন মানে আমার এখন অনেকগুলো জিনিস বলতে হবে তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ রিইনফোর্স বিম থেকে ডাব্লিউ রিইনফোর্স বিমের একটা সুবিধা হচ্ছে আমরা অনেকগুলো এক্সাম্পল করছি তোমরা চারটা প্রবলেম করছো সুতরাং তোমরা মোটামুটি এটা জানো তো আমাদের টপিক হচ্ছে ডাব্লিউ রিইনফোর্স বিম আর হচ্ছে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে টিবিম দুটো থেকেই একটা করে অ্যাটলিস্ট প্রবলেম তো থাকবেই আচ্ছা আমি বলিনি আমার এই আমার পরীক্ষা যেটা আমি পড়াইছি এটাতে ইয়ে হচ্ছে তোমার 3টা থেকে 3.5টা প্রশ্ন হবে সেকশন এ তে বা বিতে যেটাই হোক এটা মোটামুটি 3টা বা 4টা পুরোপুরি হয় না একটা হয়তো অর্ধেকের প্রশ্ন অন্যদিক থেকে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমার মানে আজকে আমি ক্লাসটা শেষ করে দিই আমার মানে আরেকটা পরের দিন পড়াই পরের দিন আলাপ করি ঠিক আছে জি স্যার আর তোমাদের একটু বলে রাখি সেটা হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাকে এখানে বা টিমে একটু জানাবা আদারওয়াইজ কিন্তু মানে তোমাদের কি সমস্যা সেটা শেষের জন্য একদম রেখে দিও না ঠিক আছে তোমাদের কি পরীক্ষাটা ডেট দেওয়া হয়েছে কবে পরীক্ষাটা পরীক্ষাটা ডেট পাইছো স্যার রুটিন দেওয়া হয়নি স্যার হ্যাঁ প্রথম দিকে এটা স্যার রুটিন দেওয়া হয়নি স্যার এমনিতে ও রুটিন এখন আসে নাই না ওকে ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি Record.